দেশের মানুষের রাজস্ব থেকে পাওয়া অনুদানের ঋণ শোধ করতে সর্বোচ্চ শ্রম ও দায়বদ্ধতা নিয়ে জাতীয় উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বর্তমান সরকার গবেষণায় গুরুত্ব দিয়েছে বলেই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। মারুফ রেজা রিপোর্টে বিস্তারিত। জাতীয় পর্যায়ে দক্ষ ও বিশেষ যোগ্যতা সম্পন্ন বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও গবেষক তৈরির লক্ষ্যে 2010 সাল থেকে বঙ্গবন্ধু ফেলোশিপ দিয়ে আসছে সরকার। ফেলোশিপের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে গবেষণা ও উন্নয়ন কাজে উৎসাহ দিতে দেওয়া হচ্ছে বিশেষ অনুদানও। চলতি বছর অনুদান প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান আর প্রযুক্তি শিক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চায় সরকার। আহ্বান জানান দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে কাজ করার। আমাদের দেশে ছেলেমেয়েরা আরও বেশি বিজ্ঞান মনস্ক হয়, গবেষণায় আন্তরিক হয় এবং যার ফলে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। মানুষের দেয়া রাজস্ব থেকে আপনাদের ফেলোশিপ এবং গবেষণা অনুদান প্রদান করা হচ্ছে। আপনাদেরকেও যারা ফেলোশিপ পাচ্ছেন, সর্বোচ্চ শ্রম ও দায়বদ্ধতা নিয়ে জাতীয় উন্নয়নে কাজ করতে হবে, কারণ আমরা চাই দক্ষ মানব শক্তি গড়ে তুলতে। কারণ বিশ্ব এগিয়ে যাচ্ছে, প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবন, তার সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। দেশের দক্ষিণাঞ্চলে নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কথা জানান সরকার প্রধান। জয় বাংলা স্লোগানকে, জাতীয়করণকে জাতির অর্জন বলে মন্তব্য করেন তিনি। আমাদের ইচ্ছা আছে ভবিষ্যতে দক্ষিণাঞ্চলে আর একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা করব। এখনো পর্যবেক্ষণ চলছে যে কোন জায়গাটায় করলে ভালো হবে। এই জয় বাংলা স্লোগানটা এটা কবি নজরুল ইসলামের কবিতা থেকেই নেওয়া, এবং এই স্লোগানটাও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবই দিয়েছিলেন। প্রথম ছাত্রলীগকে নির্দেশ দেন যে তোমরা এটা মাঠে নিয়ে যাও, এটা আমাদের জন্য বিরাট একটা অর্জন। 2010 সাল থেকে এখন পর্যন্ত 596 জনকে বঙ্গবন্ধু ফেলোশিপের 225,58,00,000 টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি বিজ্ঞান ও গবেষকদের 5,000-এর বেশি প্রকল্পের অনুকূলে দেওয়া হয়েছে 178,93,00,000 টাকা। এবং আমরা প্রাইমারি পর্যন্ত। মারুফ রেজা, আরটিভি, ঢাকা।